দিয়ে দেবো তেল, এখানে আমি দিচ্ছি সাদা তেল। তো বন্ধুরা, আজকে আমি ঝিঙে বাহার করব, তো আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি। আর এখানে এইভাবে আমি ঝিঙেগুলো এইভাবে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। তেল গরম হোক, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়ন। তা ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে আমি 100 গ্রাম সাদা তেল দিয়েছি। এবার দিয়ে দেবো জিরে, জিরেটা একটু ভাজাবো। দিয়ে দেবো ঝিঙে, এখানে আমি 800 গ্রাম ঝিঙে নিয়েছি। আমি 1 মালা নারকল নিয়েছি, এই দেখুন বন্ধুরা, নারকলটা কুড়িয়ে নিয়েছি। ডিমটা অনেকটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে দেবো লবণ 1 চামচ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, এখানে আমি সর্ষে বেটে নিয়েছি, নিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি আস্তে আস্তে সর্ষের জলটা সর্ষেটা দিয়ে দেবো। আর একটু জল লাগবে, দিয়ে দেবো 100 গ্রাম চিনি। আর একটু দিয়ে দেবো, আর এখানে আছে 1 মালা নারকল কোড়া। এবার আমি নারকল কোড়াটা দিয়ে দেবো, এই দেখুন বন্ধুরা, এই দেখুন ঝিঙে বাহার তো হয়ে গেল। ঝিঙে বাহার আপনারা ওইরকম বাড়িতে বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এবার আমি নামিয়ে নেবো।